এবং তার সাথে সাথে আমার শান্তিপুর শহর এবং গ্রাম, শান্তিপুর বিধানসভার প্রত্যেকটি নাগরিককে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের এবং সমবয়সীদের বুক ভরা ভালোবাসা, এবং তার সাথে সাথে আপনাদের সকলকে যারা এই একটি কঠিন পরিস্থিতিতে এত ধৈর্যের সাথে এই কতগুলো দিন কাটিয়েছেন, করোনা ভাইরাসকে রুখতে আপনারা সক্ষম হয়েছেন, সরকার আপনাদের সাথে আছে, ঠিক কথা, কিন্তু সরকার তখনই তাদের কাজটা করতে পারবে যখন সাধারণ মানুষ তারা সচেতন হবে, এবং সেই সচেতনতা আপনারা দেখিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবং আগামী দিনগুলো যতদিন সরকার বলছে এই লকডাউনটা মেনটেন করতে, আশা করি আপনারা সেই সরকারি নির্দেশ মানবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।